নমস্কার বন্ধুরা, প্যাকেজিং কাজের উপর আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার দরকার নেই, শুধুমাত্র আপনাদের 18 বছর বয়স হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে কিন্তু এই কাজে নিয়োগ হতে পারবেন। তবে আপনাদের কাছাকাছি যে লোকেশানে রয়েছে সেই লোকেশানগুলোতে কিন্তু আপনারা এখানে কাজে নিয়োগ হতে পারবেন। কোন কোন লোকেশানে কাজ রয়েছে বর্তমানে এবং কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, তার সঙ্গে কাজটা আপনারা কীভাবে পাবেন, কাজ পাওয়ার পদ্ধতি কী রয়েছে, সমস্ত কিছু বিষয় আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করে দেবো স্টেপ বাই স্টেপ। তবে এই চ্যানেলের ভিডিওতে যদি আপনি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন, এরকম জেনুইন অ্যান্ড লেটেস্ট জব ভ্যাকেন্সির আপডেট সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই কাজে নিয়ে খুলে আপনাদের যে স্যালারি অর্থাৎ যে বেতনটা পাবেন সেটি হচ্ছে 14,300 টাকা থেকে 17,800 টাকা পর্যন্ত আপনারা এখান থেকে স্যালারি পাবেন। ডে নাইট শিফট রয়েছে, অর্থাৎ যদি আপনারা নাইট শিফট নিতে চান, নাইট শিফট কিন্তু চাইলে নিতে পারবেন। এই কাজগুলোতে মূলত আপনাদের যে ডিউটি টাইম রয়েছে সেটি হচ্ছে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা করে কিন্তু আপনাদের কাজ করতে হবে। তার সঙ্গে আপনারা যদি ওভারটাইম করতে চান তো ওভারটাইমের অপশানও কিন্তু রয়েছে, চাইলে আপনারা ওভারটাইম করতে পারবেন। ওভারটাইমের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে ঘন্টায় 45 টাকা করে কিন্তু দেওয়া হবে। এখানে আবেদন করার জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটি হচ্ছে শুধুমাত্র 18 বছর থেকে 45 বছরের মধ্যে হলে আপনারা সরাসরি এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাদের এই ভিডিও ডিসক্রিপশানে অফিসিয়াল এইচআর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখানে সরাসরি আপনারা কথা বলে আবেদন করে আপনারা কাজে নিযুক্ত হতে পারবেন। এছাড়া যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনারা একটি কলের মাধ্যমে সমস্ত রকম প্রশ্নের উত্তর কিন্তু একটি কলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তার সঙ্গে বলে রাখি, যদি কোনো আপনাদের সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট অপশানে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তবে এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের একটু কাজে এসে থাকে, ভিডিওটিকে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।